ফের বাঘের আতঙ্ক। এবার মইপিট কোস্টাল থানার অন্তর্গত গৌড়ের চকের যে গ্রাম রয়েছে সেই গ্রামের পার্শ্ববর্তী যে জঙ্গল, সেই জঙ্গলেই কিন্তু বাঘের পায়ের ছাপ দেখতে পান এলাকার বাসিন্দারা, গ্রামবাসীরা। এখানে কিন্তু বিভিন্ন জায়গায় ঠিক এভাবেই বাঘের পায়ের ছাপ লক্ষ্য করেন গ্রামবাসীরা শুক্রবার দিনকে, এবং তখনই কিন্তু তাদের আতঙ্ক ছড়িয়ে পড়ে, গোটা গ্রাম আতঙ্কিত হয়ে পড়ে। তারা রাত জাগা শুরু করেন, কেননা কখন বাঘ কার বাড়িতে ঢুকে পড়ে বা গ্রামের ভেতরে ঢুকে পড়ে সেই আতঙ্কে কিন্তু গ্রামবাসীরা কাটাতে শুরু করেন প্রহর। পরবর্তী ক্ষেত্রে ঠিক এভাবেই তারা দেখতে পান জঙ্গলের বিভিন্ন জায়গায়, ক্যামেরা পার্সন শান্তনু দত্তকে একবার বলবো ছবিটা দেখাতে, বিভিন্ন জায়গায় কিন্তু ঠিক এভাবেই বাঘের পায়ের ছাপ তারা লক্ষ্য করেন, যেখানে দেখা যাচ্ছে একেবারে গভীর যে পায়ের ছাপ, সেই ছাপ কিন্তু কাদার মধ্যে স্পষ্ট। সেই পায়ের ছাপ দেখার পর তৎক্ষণাৎ গ্রামবাসীরাই কিন্তু বন দফতরে খবর দেন। বন দফতরের কর্মীরা শনিবার একেবারে পৌঁছে যান এই গ্রামে, এবং এই গ্রাম পার্শ্ববর্তী যে জঙ্গল রয়েছে সেই জঙ্গল কিন্তু সম্পূর্ণ এলাকাটা জাল দিয়ে ঘেরা হয়। গৌড়ের চক যে জঙ্গল, সেই জঙ্গলে গতকাল ঠিক এভাবেই খাঁচা পাতা হয় এবং খাঁচার ভেতরে একটি টোপ রাখা হয়। সেই টোপে যদি বাঘ ধরা পড়ে যায়, খাঁচাবন্দি করা যায়, সেই প্রচেষ্টা কিন্তু বন দফতরের তরফ থেকে করা হয়েছে। এই সেই খাঁচা, যেই খাঁচাটাকে কিন্তু একেবারে বন দফতরের তরফ থেকে গতকাল এখানে রাখা হয়েছে এই গ্রাম পার্শ্ববর্তী যে জঙ্গল রয়েছে সেই জঙ্গলে। সেই জঙ্গলে খাঁচা পেতে টোপ দেওয়া হয়, কিন্তু রাতের বেলা বাঘটি কিন্তু খাঁচাবন্দি হয়নি। সকালবেলা এসে দেখতে পান এই খাঁচার পাশেও কিন্তু বিভিন্ন জায়গায় বাঘের পায়ের ছাপ স্পষ্ট। তখন কিন্তু একেবারে বন দফতরের কর্মীরা, গ্রামবাসীরা নিশ্চিত হয়ে যান বাঘটি কিন্তু এই জঙ্গলের মধ্যেই রয়েছে, অর্থাৎ কিনা গ্রামের যে জঙ্গল, গ্রামের পার্শ্ববর্তী যে জঙ্গল সেই জঙ্গলেই রয়েছে। তখন একেবারে রীতিমতো শব্দ করে, শব্দবাজি ফাটিয়ে এবং চিৎকার চেঁচামেচি করে, হুল্লোড় করে কিন্তু সেই বাঘটিকে খাঁচাবন্দি করার চেষ্টা করা হলেও বাঘটি কিন্তু নদীর দিকে এগোতে থাকে। তেমনটাই কিন্তু প্রত্যক্ষদর্শীরা বলছেন, মাকড়ি নদী, সেই মাকড়ি নদীর দিকে বাঘটি যেতে থাকে এবং পরবর্তী ক্ষেত্রে একসময় সেই বাঘটি মাকড়ি নদীতে ঝাঁপ দেয়। ঝাঁপ দেওয়ার পর একেবারে যে এই যে জঙ্গল, সেই জঙ্গলের পাশেই রয়েছে মাকড়ি নদী, মাকড়ি নদী পেরিয়ে আজমালমারি যে জঙ্গল রয়েছে সেই আজমালমারি জঙ্গলে কিন্তু বাঘটি চলে যায়। বন দপ্তরের কর্মীরা কিন্তু একেবারে সেই বাঘটিকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন। বন আধিকারিকরা তারা প্রত্যেকে ছিলেন, এবং বাঘটি জঙ্গলে ফিরে যাওয়ার পর স্বাভাবিকভাবেই আবার সেই গ্রামে যে আতঙ্ক ছিল সেই আতঙ্ক কিন্তু নিরসন হয়েছে। ক্যামেরায় শান্তনু দত্তের সঙ্গে সুকান্ত দাস ও হিন্দল দে, এবিপি আনন্দ, দক্ষিণ চব্বিশ পরগনা। কেন্দ্রীয় প্রকল্পের গতি প্রকৃতির কাজ খতিয়ে দেখার জন্য রাজ্যে এসেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল, আপনারা জানেন। এই কেন্দ্রীয় প্রতিনিধি দল আবাস যোজনার কাজের অগ্রগতি খতিয়ে দেখার জন্য বীরভূমের পর তারা যখন বাঁকুড়ায় যান, তাদের বিক্ষোভের মুখে পড়তে হয়। এই হচ্ছে সেই ছবি, আপনারা দেখতে পাচ্ছেন যে বাঁকুড়ায় তাদের বিক্ষোভের মুখে পড়তে হয়। গাড়ি আটকে 20 মিনিট ধরে কেন্দ্রীয় দলকে রাস্তায় আটকে রেখে বিক্ষোভ চলে। আমার বাড়ি ভেঙে পড়ে যাচ্ছে, এবং স্যারকে আমরা এই জন্য আটক করেছিলাম, বিডিও স্যারকে, যে আমাদের বাড়িগুলো দেখে যাক। অন্য অন্য গ্রামে, পঞ্চায়েতে, গ্রামে, এলাকায় সবাই বাড়ি পাচ্ছে, টয়লেট পাচ্ছে, তিরপল পাচ্ছে, যে কোনো সাহায্য পাচ্ছে, কিন্তু আমরা কোনো সাহায্য পাচ্ছি না। এই জন্য আমরা আটক করেছি যে আমাদের বাড়িটা একবার দেখে যাক, আমাদেরকে একটা ঘর দেওয়া হোক। কেন দেবেন না আমাদেরকে বলুন? আমরা সেই জন্য ওনাকে আটক করেছিলাম, কিন্তু উনি আমাদের কথা কোনো শুনেন না, এবং গাড়ি থেকে তিনি নামলেন না। কেন নামলেন না? কেন্দ্রীয় টিমকেও বলেছি, কিন্তু ওরাও শোনা নেই। কিন্তু আমরা কি করবো? আমরা গরিব মানুষ, দিন মজুরি খেটে খাই, আমরা কোথায় পাবো? আমরা দেখিনি, এটা তো স্বাভাবিক। 4 বছর ধরে বাড়ির টাকা বন্ধ, এরা তামাশা শুরু করেছে। কেন্দ্রীয় দল এসে কি করবে? কেন্দ্রীয় দল তো মানুষের বিক্ষোভের মুখে পড়বেই, কারণ মানুষ তো হতাশাগ্রস্ত। বাড়ির নাম লেখা আছে, 4 বছর ধরে বাড়ির লিস্ট হবে, প্রথম লট ছাড়বে, সেকেন্ড লট শুরু হবে। এরা বাড়ির টাকাটাই তো বন্ধ করে দিয়েছে। বাহানা দুর্নীতি, দুর্নীতি, দুর্নীতি বলে খালি বাহানা খুলছে। আরে যে লোকগুলোর বাড়ি এনকোয়ারি হয়ে গেছে, সেন্ট্রাল গভর্নমেন্টকে রিপোর্ট দেওয়া হয়ে গেছে, সেই বাড়ির টাকাটা তো ছাড়তে হবে। আমাদের দাবিও ঠিক একই, যে প্রচুর গরিব মানুষ বঞ্চিত হয়েছেন,
প্রধানমন্ত্রী আবাস যোজনা যাদের পাওয়ার কথা তাদেরকে না দিয়ে এই তৃণমূল কংগ্রেস তলাবাজির বিনিময়ে বিলি বণ্টন করেছে, তাদের নাম চাপিয়েছে, সেই সাথে সাথে স্বজন পোষণ হয়েছে। আমরা ওই সমস্ত মানুষের সঙ্গে সহমত। আমরাও চাইছি যে ন্যাশনাল মনিটরিং সেলের সদস্য যারা রয়েছেন তারাও সরজমিনে এসে প্রকৃত তথ্য কী আছে সেই তথ্য দেখে গিয়ে তারা উপযুক্ত ব্যবস্থা নেবেন।